Assalamualaikum everyone. This is Afroza Raman Diya from proho.com.bd. आशा करছি যে যেখান থেকে আজকে আমার সাথে ভিডিওটাতে জয়েন করবেন সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আজকে কিন্তু অনেক গর্জিয়াস একটা ক্যাটালগ দেখাবো, গুলজি ব্র্যান্ডের লারাইব ক্যাটালগটা আমি আজকে দেখাবো, ঠিক আছে? এটা কিন্তু খুবই গর্জিয়াস। তার আগে একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিই। আমাদের শোরুমটা হচ্ছে পান্থপথে, যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটা আছে, আমরা সেটা লেভেল 4 এ আছি, ব্লক নাম্বার সি, শপ নাম্বার হচ্ছে 78 এবং 89। এবং আজকে আমি যেটা দেখাবো সেটা কিন্তু পুরো একদম খুবই গর্জিয়াস, হ্যাঁ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস, হ্যাঁ, সবই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে। সো দেখানো স্টার্ট করি। ফার্স্টে আমরা এই সুন্দর কালারটা দিয়ে স্টার্ট করবো, এটা একটু গোল্ডেনিশ টাইপের একটা কালার। এই যে এটা দিয়ে স্টার্ট করবো, প্রাইস অ্যান্ড ডিটেলস সব কিছু আমি বলে দিব, ওকে? এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি। ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে, ফ্রন্ট পার্টটা শুধু ফ্রন্ট পার্টটা না, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভস তিনটাই হচ্ছে গিয়ে লাক্সারি কটন হচ্ছে বেস কাপড়। তার উপরে যেটা করা জাকার্ড বানারসি ওয়ার্ক, তার সাথে এক্সট্রা করে করা হচ্ছে এখানকার এমব্রয়ডারি ওয়ার্ক। সো যদি সহজ কথায় বলি, ফুল ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভসই অ্যাকচুয়ালি আমরা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পাবো, ঠিক আছে? একটু দেখো এই যে বানারসি ওয়ার্কটা করেছে, এটা কিন্তু সুতার কম্বিনেশনে করা, হ্যাঁ, এটা কিন্তু এখন বেস করে সুতার কম্বিনেশনে করা এই যে বানারসি যে ওয়ার্কটা। এবং পিছনে দেখো এমব্রয়ডারি ওয়ার্কের জন্য যেরকম হয় ওরকমই কিন্তু করে দেওয়া আছে। দ্যাটস মিন সবই কিন্তু তোমরা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ সবই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যেই পাচ্ছ। পিছনটা এত সফট, মানে কোনো ধরনের কোনো হার্শ ফিলিংই নেই। তো দেখাই তোমাদেরকে, এই হচ্ছে ফ্রন্ট পার্টটা। সাথে ওড়নাটা ধরি, ওড়নাটা হচ্ছে গিয়ে তোমার অর্গানজার উপরে, খুবই সুন্দর একটা অর্গানজা কাপড় ইউজ করেছে, মানে কটন অর্গানজা কাপড়টা খুবই সফট, খুবই সুন্দর। এবং তার মধ্যে পুরাটা ওড়নাতে বেস করে, হ্যাঁ, এরকম জরি সুতার কাজ করা আছে, মানে পুরাটা ওড়না প্রথমে হচ্ছে অর্গানজা কাপড়ের উপরে, তার মধ্যে প্রত্যেকটা এভাবে আমি ক্লোজলি দেখাবো, একদম এরকম করে করে যেটা হয়েছে জরি সুতার যে ওয়ার্কটা সেটা গেছে, এবং দুই সাইডে হচ্ছে কাট ওয়ার্ক গেছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক গেছে। আমি একটু ক্লোজলি এটা দেখাই দিই, দেখো এরকম করে জরি সুতার কাজ, এটা কিন্তু ফুল ওড়নাতে বেস গেছে, ডিজিটাল প্রিন্ট তো আছেই, ওকে? এখন আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, তারপরে আরও ডিটেলসও দেখিয়ে দিচ্ছি, ওকে? আই হোপ স্ক্রিনশট নেওয়া ডান। এটা হচ্ছে ক্যামব্রিক কটনের মধ্যে অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে, কিন্তু ক্যামব্রিক কটনে। জামার ফ্রন্ট পার্টটা একটু দেখে নাও, এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা, যেটা ফুললি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সাথে ডিজিটাল প্রিন্ট তো আছেই, সাথে কিন্তু সাইডের প্যানেলও আছে। প্রাইস বললে আজকে মাথা খারাপ হয়ে যাবে সবার, ওকে? এই যে ফ্রন্ট পার্ট, দেন এটা হচ্ছে ব্যাক পার্টটা, ওকে? এই হচ্ছে ব্যাক পার্টের পোর্শনটা, এটা হচ্ছে সাইডের প্যানেল, এই হচ্ছে ব্যাক পার্ট। অ্যান্ড দেন এটা হচ্ছে স্লিভসের পার্ট, এই হচ্ছে স্লিভসের অপশনটা, ওকে? দেখো কি সুন্দর করে কাজটা গেছে, নিচের দিকে মিষ্টি কালারের একটু কাজ আছে, খুব সুন্দর লাগবে কিন্তু, হ্যাঁ, এটা বানানোর পরে। ফুল স্লিভস হবে। এখন একটু ওড়নাটা দেখিয়ে দিই, ওড়নাটা খুব সুন্দর করে করেছে ওরা, ফুল ওড়নাটাই অর্গানজার মধ্যে। এটা কিন্তু পাকিস্তানি অর্গানজাটা, ইন্ডিয়ান অর্গানজা কিন্তু না। ইন্ডিয়ান অর্গানজাটা কিন্তু একটু ফোলা ফোলা টাইপের হয়, শাড়িগুলো দেখবা ফুলে থাকে, একটু মানে টিস্যু টিস্যু টাইপের একটা কাপড়ের মতন হয়, এটা কিন্তু ওই অর্গানজা না, ঠিক আছে? আমি যেটা দেখলাম যে ইন্ডিয়া থেকে যে অর্গানজাটা আসে ওটা এক টাইপের অর্গানজা হয়, আর এটা কিন্তু কটন অর্গানজা, ওটা হয়তো বা মানে টিস্যু অর্গানজা বলে বা হয়তো বা কিছু একটা হবে, বাট এই অর্গানজাটা কিন্তু একটু ডিফারেন্ট। এই যে দেখো খুবই সফট একটা অর্গানজা, এই যে, ওকে? এই হচ্ছে ওড়নাটা, নিচের দিকে দেখো, আর দুই সাইডে কাটওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক পুরো সব কিছু করা। এখন একটু প্রাইসটা বলে দিই। আজকে যে ড্রেসগুলো আমি তোমাদেরকে দেখাবো ফুল ক্যাটালগটার প্রাইসই হবে অনলি 2300 টাকা, ঠিক আছে? 2300 টাকা প্রাইস হবে। এই হচ্ছে নেক্সট কালারটা। আর শোরুম পারচেসের ক্ষেত্রে কিন্তু ভ্যাট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে মার্কেট থেকে এটা হচ্ছে নতুন একটা সিস্টেম, ওরা সবাইকে প্রত্যেকটা শোরুমে হচ্ছে তোমাদেরকে ওরা হচ্ছে ওদের নিজস্ব একটা হচ্ছে গিয়ে মেশিন দিয়ে আসছে, এটা মার্কেট থেকে দেওয়া। সো ওই মানে ভ্যাটের মেশিন দিয়েছে, মানে এটা সরকার কর্তৃক অ্যাকচুয়ালি, যে সরকার কর্তৃক মানে মার্কেট ওয়াইজ এটা স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। আমার মনে হয় যেহেতু বসুন্ধরা সিটিতে স্টার্ট হয়েছে, সামনে কিন্তু অন্যান্য মার্কেটও স্টার্ট হবে। সো সরকার কর্তৃক এরকম একটা মেশিন দিয়ে আছে, আমাদের কিন্তু এখন ওখান থেকেই কিন্তু বিলিং করতে হয়, ঠিক আছে? এবং এটা চেক করার জন্য মার্কেট কর্তৃপক্ষ কিন্তু সবসময় আশেপাশে ঘোরাফেরা করে। সো আমাদের কোনো ওয়ে নাই যে ওইটাকে আমরা ফাঁকি দিয়ে কোনো কিছু করব। এই হচ্ছে নেক্সট কালারটা, মানে আচ্ছা ব্যাগটা তো সরকারের কাছে যায়, মার্কেটের কাছে না। আচ্ছা এইটার ড্রেসটা দেখি একটু, অনলাইন পারচেসের ক্ষেত্রে তোমরা হচ্ছে যেহেতু আমি ড্রেস কিন্তু অনলাইনের জন্য আলাদা রাখি এবং আমার শোরুম পারচেসের জন্য কিন্তু ড্রেস আমার আলাদা থাকে। এই যে এই ড্রেসটা এখন এটা দেখাচ্ছি। সো অনলাইনেরটা জিনিসপত্র তো আমারই খরচ আমি দেই, ধরো থাকে না মানে অনেকে এখন বলবে যে হ্যাঁ অনলাইনে আপু 300 টাকায় পাচ্ছি, শোরুমে এত টাকা কেন মানে ইয়েতে কেন পাচ্ছি। অনলাইনে কিন্তু আমার অনেক কস্টিং থাকে, ঠিক আছে, আমার ফেসবুকে কিন্তু আমার বিল দিতে হয়, অনেক কিছু করতে হয়, তো সেগুলো কিন্তু আমি কিন্তু সব এত ডিটেলসে তো আর করি না, তো সেগুলো হয়তো আমার ঘাট থেকে আর কি যাচ্ছে। হ্যাঁ, আর যেটা হচ্ছে শোরুম থেকে যাচ্ছে, শোরুমের ঘাটটা তো এটা তো আসলে সরকারকে দিতে হবে, সেটা সেখানেও আমার কোনো কিছু নাই। তো দুই জায়গার কোনো কিছু কিন্তু আমার কাছে মানে করার মতন কিছু নাই। এটা হচ্ছে কি তোমার ফ্রন্ট পার্টের এমব্রয়ডারি ওয়ার্কটা, এটা হচ্ছে সাইডের প্যানেল। অনেক অনলাইন যারা বিজনেস করে অনেকেই কিন্তু দেখবা ইভেন অনলাইন পারচেসও ভ্যাকুয়াম, ঠিক আছে, মানে ওয়েবসাইট ভিত্তিক যেসব জায়গাগুলো আছে, সো আমাদের কিন্তু এখন পর্যন্ত ওটা নাই। সো এটা হচ্ছে ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পার্টের কম্বিনেশনটা। সেম ড্রেসের সেমই ইয়া, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস এগুলো হচ্ছে সবই তোমার হচ্ছে গিয়ে তোমার ইয়ার উপরে লাক্সারি কটনের উপরে হচ্ছে গিয়ে এরকম জাকার্ড বেনারসি ওয়ার্ক করা। দ্যাটস মিন এই যে কাজগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই এমব্রয়ডারি ওয়ার্ক করা। দেখো পিঙ্কের মধ্যে একটা গোল্ডেন কালার দিয়ে ওয়ার্ক দেখা যাচ্ছে না, কিন্তু সবই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওকে, কালারটা খুবই সুন্দর। এই হচ্ছে ওড়নাটা, প্রাইস হচ্ছে 2300 টাকা। স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ঢাকা সিটিতে তোমার ক্যাশ অন ডেলিভারি পাবে এবং ঢাকা সিটির বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে। আর যারা হাতে ধরে দেখে ড্রেস পারচেস করতে চাও অবশ্যই শোরুমে চলে যাবে। এই যে শোরুমে কিন্তু সব এই রিসেন্টের মধ্যে আমরা যা যা দেখিয়েছি সবই কিন্তু আলাদা স্টক দেওয়া থাকে। সো ওখানে যেসব ড্রেস অ্যাভেলেবেল আছে ওখান থেকে দেখে কিন্তু তোমাদের পছন্দ মতো ড্রেস কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। এখন দেখাবো এইটা, এটা কালারটা কি একটু ডিফারেন্ট টাইপের একটা কালার, এটা একটু পিট কালার বলে মনে হয় গেছে এটাকে, না মানে ভায়োলেট কালারটাই। আমি একটু ওড়নাটা দেখাই, ওড়নাটা খুব সুন্দর। একটু ওড়নাটা দেখো, এই কালারটা বেস, বেস হচ্ছে ওড়নার। এই যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জামার বেস কালার। আর একটু ভালো করে দেখাতে গেলে এই যে এটা মানে হালকা মানে ভায়োলেটটারই অনেক হালকা ভার্সন। এই যে ভায়োলেট কালারটাকে আমরা একটু ডার্ক হলে ভায়োলেট কালার বলি, এটা ক্যামব্রিক কটন। অনেকে মনে হয় এটাকে পিট কালারই বলে। এই যে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। ওকে, এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টটা। ফুল ফ্রন্ট পার্টি কিন্তু তোমার এরকম করে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এক্সট্রা করে, এখানে হচ্ছে সাইডের প্যানেল। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, দেন ব্যাক পার্ট চলে যাব। এই হচ্ছে ব্যাক পার্ট, এই যে ব্যাক পোর্শন, অ্যান্ড দেন এইটা হচ্ছে স্লিভসের পোর্শন। ওকে, যার যেই ড্রেসটা ভালো লাগছে, কিন্তু মাত্র 2300 টাকা প্রাইস। ট্রাস্ট মি, মানে এত রিজনেবল প্রাইসে তোমরা ড্রেসগুলো পাচ্ছ, মানে ড্রেসগুলো যে কি পরিমাণ ওয়ার্ক করা তা সামনে হাতে ধরবা যখন দেখতে পারবা। যদি অনলাইনে অর্ডার করো তখন হচ্ছে তোমার মানে বাসায় পৌঁছানোর পরে তুমি দেখতে পারবা, আর যদি শোরুম থেকে পারচেস করো তাহলে তো দেখলেই বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি ড্রেসগুলোর মধ্যে কি পরিমাণ ওয়ার্ক করা। এই যে দেখো, এটা হচ্ছে ওনাটা, ফুল ওনা ঘর ঘর করে ওয়ার্ক করা আছে। এই যে এই হচ্ছে ওনার সাইডের, এটা কিন্তু সেম জরি সুতা দিয়ে প্রত্যেকটা ওনাই সেম অর্গানজা কাপড়ের উপর, খুবই সফট একটা অর্গানজার উপরে জরি সুতা দিয়ে পুরোটা ওয়ার্ক করা, সাথে হচ্ছে গিয়ে তোমার সাইডে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্ক এবং কাট ওয়ার্ক দুইটাই করে দেওয়া আছে। প্রাইস পড়বে 2300 টাকা অনলি। তোমার ঢাকা সিটিতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবা এবং ঢাকা সিটির বাইরে থেকে তোমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে। ইভেন ডেলিভারি চার্জ সহ যে টোটাল টাকাটা হবে সেটা কিন্তু আগে অ্যাডভান্স করে দিতে হবে। এখন হচ্ছে এই কালারটা দেখাবো। অনেকে এখন পর্যন্ত আমার যে জিনিসটা হয় তোমার ডেলিভারি চার্জ নিয়ে দেখা যায় না, ডেলিভারি চার্জ নেওয়ার কি দরকার, হ্যাঁ ডেলিভারি চার্জটা বাদ দিয়ে দেন। ডেলিভারি চার্জও তো দেখো আমার হাতে কিন্তু না, তাই না, আমি তো নিজস্ব লোক দিয়ে ডেলিভারি চার্জ মানে ডেলিভারি দেওয়াই না, যে ঠিক আছে বেতন আমি দিয়ে দিব ডেলিভারিটা আমি ফ্রি দিই, এই অপশন তো আমার কাছে নাই। ডেলিভারি তো তোমার হচ্ছে গিয়ে আমি কোম্পানির মাধ্যমে দিই, তো তারা যে দিয়ে আসে তাদেরকে তো টাকাটা দিতেই হবে, তাই না বলো। সেক্ষেত্রে যেই কোম্পানি যেই ধরনের চার্জ করে আমাদেরকে যতটুকু ওয়েটের জন্য যতটুকু ওভাবেই কিন্তু পে করতে হয়। এটা হচ্ছে কি তোমার ক্যামব্রিক কটনের প্যান্টের কাপড়টা, ট্রাউজারের কাপড়টা। আর এটা হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক, এক্সট্রা এমব্রয়ডারি ওয়ার্ক এবং ফুল জামাটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভসে কিন্তু হচ্ছে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই যে দেখো, এই যে ওকে সাইডের প্যানেল, জুতো সব খুলে যাচ্ছে বারবার। এই যে এই হচ্ছে ব্যাক পার্ট, দেন এইটা হচ্ছে স্লিভসের কাপড়। কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর না? ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সবই এত সুন্দর করে, মানে ইয়েলো কালারটার সাথে ব্লু কালার বলো একটু মেরুন টাইপের কালার বলো, এত সুন্দর করে ম্যাচ করেছে। এই হচ্ছে ওনাটা, ফুল ওনায় কিন্তু এভাবে দেখো ডিজিটাল প্রিন্ট করা আছে, জরি সুতো ওয়ার্ক করা আছে এবং দুই সাইডে হচ্ছে কাট ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে। প্রাইস হচ্ছে 2300 টাকা অনলি। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ অনলাইনের অর্ডারের ক্ষেত্রে। এখন দেখো এই কালারটা দেখাবো। আর যারা আমার মতো আছো যারা হাতে ধরে দেখে নিতে পছন্দ করো, শোরুম পারচেস অবশ্যই অ্যাভেলেবেল আছে, শোরুমে চলে যাবে, যে হাতে ধরে দেখে পছন্দ করে ড্রেস নিয়ে আসতে পারবা। এই হচ্ছে তোমার নেক্সট ড্রেসটা, সেটা একটু গলার ডিজাইনও করে দেওয়া আছে। এই হচ্ছে ওড়নাটা, কত সুন্দর। এই হচ্ছে প্যান্টের কাপড়টা, ক্যামব্রিক কটনের। ওকে এই হচ্ছে ফ্রন্ট পার্টের ওয়ার্কটা একটু দেখে নিই। ফ্রন্ট পার্টে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ফুল ফ্রন্ট পার্টি কিন্তু তোমার এরকম করে কিন্তু জরি সুতা না, মানে এটা বানারসি ওয়ার্ক করা আছে, মানে বানারসি ওয়ার্ক বলতে এমব্রয়ডারি ওয়ার্কই মানে বুঝাচ্ছি আমি, কারণ হচ্ছে এটা এক্স্যাক্টলি এমব্রয়ডারি, মানে সহজভাবে যদি আমি বলতে চাই, কেউ যদি জাকার্ড বানারসি ওয়ার্ক না বুঝে জাপুজিসটা কি, সেটা বলতে গেলে সহজ ভাষা বলতে গেলে হচ্ছে কি মানে তোমার এমব্রয়ডারি ওয়ার্কের মতো এটা করা। ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভসের কাপড়, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস। এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর করেছে, স্পেশালি জামাটার সাথে ওনাটার, মানে ওটা একটু লাইট এটা একটু ডার্ক, এইভাবে কম্বিনেশনটা করাতে খুব সুন্দর লাগছে। একসাথে যখন ধরেছিলাম তখন অনেক সুন্দর লাগতেছিল না? দেখো ফুল ওনাতেই হচ্ছে তোমার সফট অর্গানজার উপরে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা, তার উপরে ডিজিটাল প্রিন্ট আছে, তার সাথে সাইডে কাট ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দুই সাইডে। প্রাইস হচ্ছে 2300 টাকা অনলি। 2300 টাকা এত গর্জিয়াস ড্রেস। দেখো প্রহরী কিন্তু তোমাদের সবচেয়ে রিজনেবল প্রাইসে সবসময় ড্রেস দেওয়া ট্রাই করে। ওকে যত ক্যাটালগ ড্রেস আছে, যত অরিজিনাল ড্রেসেস আছে, সবই কিন্তু একদম মোস্ট 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 রিজনেবল প্রাইসে আমি সবসময় তোমাদেরকে দেওয়ার ট্রাই করি। এই হচ্ছে নেক্সট কালারটা, খুব সুন্দর কালার, সবার খুব ফেভারিট কালার অবশ্য এই কালারটা, তাই না? আমার সব আপুদের খুব পছন্দ হয় এই টাইপের কালারগুলো, দেখলে ভালো লাগে এই টাইপের কালারগুলো। এই যে এই হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা। ওকে এই হচ্ছে ফুল ড্রেসটা। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টে এই জায়গাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, ফুল ফ্রন্ট পার্টই হচ্ছে তোমার এরকম সুন্দর করে হচ্ছে বানারসি ওয়ার্ক করা। এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পোর্শন। ব্যাক পার্ট অ্যান্ড দেন এটা হচ্ছে স্লিভসের পার্ট, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যান্ড স্লিভস। ওড়না, এইটা হচ্ছে ওড়নাটা, ফুল ওনাটাই কিন্তু তোমার হচ্ছে এরকম করে হচ্ছে তোমার মানে সফট অর্গানজার উপরে জরি সুতার ওয়ার্ক, সাথে সাইডে কাট ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক। প্রাইস হচ্ছে 2300 টাকা। নেক্সট কালার চলে যাবো, নেক্সট হচ্ছে ব্ল্যাক আর গ্রিন। ব্ল্যাক অ্যান্ড গ্রিন, এটা এগুলো সবই কিন্তু ছবি আপলোড করা আছে। তোমরা যদি কেউ স্ক্রিনশট না নিতে পারো সেক্ষেত্রে পেজে যে একটু স্ক্রল করে নিচের দিকে যাবা, এরকম করে মোবাইলটা উঠায় একটু নিচের দিকে পোস্টগুলো দেখবা, তখন দেখবা এই ছবিটা মানে এই ক্যাটালগে সব ছবি আপলোড করা আছে। সো ওখান থেকেও ছবি সেভ করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো যে আপু এই ড্রেসটা লাগবে। হ্যাঁ, অনেক মোবাইলে অনেক সময় আছে স্ক্রিনশট নেওয়া যায় না বা প্রবলেম হয়, সেক্ষেত্রে অনেক আন্টিরা বলে যে স্ক্রিনশটটা কীভাবে নেয় একটু পারি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলো যে সেভ করাটা ইজি, ছবি সেভ করাটা, তারা কিন্তু ছবি সেভ করে আমাদেরকে সেন্ড করে দিতে পারবে। এই ড্রেসটা দেখো একটু, এই হচ্ছে প্যান্টের কাপড় ক্যামব্রিক কটনের মধ্যে। এই হচ্ছে ফ্রন্ট পার্ট যেটা ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সবই কিন্তু এরকম বানারসি এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং এটা সাইডের প্যানেলটা কিন্তু খুবই সুন্দর। কলকি ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে, সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি জানি না স্ক্রিনে কতটুকু সুন্দর লাগছে, বাট কলকি ডিজাইনটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে দেখতে। ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভসের পার্ট, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যান্ড স্লিভস। অ্যান্ড এইটা হচ্ছে ওনাটা, এই যে ওনার সাইডের কাট ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক, জরি সুতার ওয়ার্ক। ফুল ওনাটা হচ্ছে এরকম করে ডিজিটাল প্রিন্ট করা। প্রাইস 2300 টাকা অনলি। নেক্সট অনেক সুন্দর আরেকটা কালারে চলে যাবো, মিষ্টি কালার। এটা দেখাবো, মিষ্টি কালারটা দেখাবো। এটার ওনাটা হচ্ছে কি বলে এটাকে, চুনরি প্রিন্টের মধ্যে, চুনরি প্রিন্টের যে ডিজাইনটা থাকে অনেকটা ওই টাইপের। এই দেখো কি সুন্দর করে কালার ম্যাচ করছে, এরকম একটা মিষ্টি পিঙ্কের সাথে ব্লু কালারটা খুবই সুন্দর লাগতেছে, মানে একসাথে এটার কম্বিনেশনটা মারাত্মক সুন্দর লাগতেছে। মাঝখানে আবার ভায়োলেট দিয়ে ওয়ার্ক করা, এটা স্ক্রিনশট নিয়ে ফেলে। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এই যে এমব্রয়ডারি ওয়ার্ক, এক্সট্রা এমব্রয়ডারি ওয়ার্ক এবং বেস বানারসি এমব্রয়ডারি ওয়ার্ক, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভ সব জায়গায় আছে। এই হচ্ছে ফ্রন্ট পার্ট। দেন এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পোর্শন। And এটা হচ্ছে স্লিভসের পোর্শন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস। অ্যান্ড এটা হচ্ছে ক্যামব্রিক কটনের প্যান্টের কাপড়। আর এটা হচ্ছে দোপাট্টাটা, যেটা বললামই যে চুনরি প্রিন্টের ডিজাইনে করা অনেকটা। ওকে, ফুল ওনাটা হচ্ছে সফট অর্গানজার উপরে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে, ডিজিটাল প্রিন্ট আছে, এবং সাইডে কিন্তু দেখো তোমার কাট ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক দুটাই করা। নেক্সট কালার যাব, এত সুন্দর লাইট একটা গ্রিন কালারের মধ্যে, পেস্টাল গ্রিন অনেকটা, একদম এক্স্যাক্টলি পেস্ট কালার যেটাকে বলে সেটা তো আমরা একটু দেখলামই। এটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট পেস্ট কালার নাকি, এই যে এটাকে পেস্ট কালার বলে, ওটাকে ফিরোজা পেস্ট বলে, এটাকে হচ্ছে তোমার তোমরা গ্রিন, হ্যাঁ লাইট গ্রিন পেস্ট বলতে পারো। খুবই সুন্দর কম্বিনেশন, ওয়াও টাইপের একটা কম্বিনেশন। দেখো যে সি কি সুন্দর করে জামার সাথে ওনার ম্যাচটা করেছে, খুবই ভালো লাগতেছে দেখতে। এটা স্ক্রিনশট নিয়ে ফেলি সবাই। এই হচ্ছে প্যান্টের কাপড়টা, ক্যামব্রিক কটনের। ক্যামব্রিক কটনের প্যান্টের কাপড়টা কিন্তু অনেক ভালো, যারা অলওয়েজ লন পরো, আগে থেকে যারা লন পরে আসতেছ তারা কিন্তু খেয়াল করলে বুঝবা যে বর্তমানে লনের যে ক্যামব্রিক কটনগুলো দিচ্ছে এবং আগের লনের কটনের মধ্যে কী ডিফারেন্স, ডিফারেন্সটা কী। এমব্রয়ডারি ওয়ার্ক করা, ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভসে কিন্তু বেস হচ্ছে বানারসি এমব্রয়ডারি ওয়ার্ক করা, সাইডে প্যানেল আছে, ব্যাক পার্ট, ব্যাক পার্টও সাইডে প্যানেল আছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটাতেই হচ্ছে সাইডের প্যানেল আছে। ওড়না, সরি ওড়না না, স্লিভস, ওড়না বলতেছি, দেখে দেখে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। आज के सुंदर कलर देखा चिंता करते को जाए हाँ चिंता करते करते आज के ध्यान आसि मैं प्रत्येक कलर ही भलो लगता मैं जो एक बनाते चाहिए कौनटा बनाबो ये चिंता करते ओना साइडे काटवर्क और एम्ब्रॉयडरी वर्क सब जमा एक साथ बनाबो नतून बचर नेक्स्ट इयारे ए बचर ड्रेस बनाबो ना नेक्स्ट कलर नतून टेलर्स खुजते हबे आगे टेलर्स आमार भाई से इतालीते चले गिएछे इतालिर भिसा पेये एखन आमार आरेक टेलर्स आमार भाई खुजते हबे एइजोन्य आमि ड्रेस खाली जमाइतेछि खुजे पेले तारपर बानाते देব এই হচ্ছে তোমার ক্যামব্রিক কটনের প্যান্টের কাপড় ফ্রন্ট পার্ট এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভে হচ্ছে তোমার খুব সুন্দর করে হচ্ছে बनारसी এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাক পার্ট এই ড্রেসগুলো কিন্তু খুব গর্জিয়াস মনে হচ্ছে 2300 টাকা ড্রেস বিশ্বাস করো মানে মনেই হচ্ছে না যেটা মাত্র 2300 টাকা মানে এটা পরে যদি মনে করো কোনো অনুষ্ঠানে যাবা সেটাও করবা মানে ভালো অনুষ্ঠান থাকে না মানে সুন্দর একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হবে সেটাও অ্যাটেন্ড করতে পারবা সুন্দর করে এই ভালো অনুষ্ঠান মানে অনুষ্ঠান ভালো খারাপ আছে মানে আমি বুঝতে চাইছি একটু গর্জিয়াস লুক নিতে চাইলে মানে এটা দিও নিতে পারবা কারণ হচ্ছে ওই যে মানে রিজনটা হচ্ছে বানারসি ওয়ার্কের জন্য মানে বানারসি ওয়ার্কের জন্য এটার মধ্যে একটা পার্টি পার্টি একটা ভাব আছে অলরেডি এই হচ্ছে ওনাটা ওনার সাইডে কাটওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক এই হচ্ছে জরি সুতার ওয়ার্ক ফুল ওনাতে ডিজিটাল প্রিন্ট করা মাঝে মাঝে নিজেও সব মানে কি কি ভাষা আবিষ্কার করি এবং আমি সেটা আশা করি যে আমি যাদের বলতেছি তারা সবাই বুঝবে যে আমি ওটা ওটা বুঝাইতেছি এইটা এটা একটু সুন্দর অরেঞ্জ টাইপের একটা কালারের মধ্যে এবং এটা কনট্রাস্ট করেছে দেখো ব্ল্যাক দিয়ে ওয়াও একটা স্ক্রিনশট নিয়ে ফেলি সবাই এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সাইডের প্যানেল ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ সবই কিন্তু তোমার বানারসি ওয়ার্ক করা ব্যাক পার্ট সাইডের প্যানেল and sleeves below this just sleeves like so আরেকটা ড্রেস অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে ইয়েলোর উপরে গোল্ডেন কালার কাজ করা এই যে এটা চৌনা ব্ল্যাক কালারের মধ্যে ঘর ঘর করে করা ফুল ওনাটাই কিন্তু সফট অর্গানজার মধ্যে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট আছে দুই সাইডে কিন্তু কাট ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক দুইটাই করা ড্রেসগুলো খুবই গর্জিয়াস মানে এটা কিনলে জিতার উপরে জিতা যদি থাকে তাহলে সেটা হবে কিছু একটা জিতার উপরে জিতা হবে কারণ হচ্ছে মাত্র 2300 টাকা দিয়ে একটা গর্জিয়াস পার্টি ড্রেস হয়ে যাচ্ছে তোমাদের এই হচ্ছে ওয়াও এটা ওনাটা সুন্দর করছে দাও এটা ডিজাইন করছে একটু কাটওয়ার্কের পরে আবার একটু ডিজাইন দিছে ভালো লাগতেছে জোসটা ডিজাইন এটা এটা মানে এটা হচ্ছে ফেলে দেওয়ার জন্য না কিন্তু হ্যাঁ এটা কিন্তু একবারে মানে কিছু কিছু দেয় না এক্সট্রা দেয় হচ্ছে কাটওয়ার্কটাকে সেভ করার জন্য এটা কিন্তু ওরকম কিছু না এটা অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখো একটু অন্যরকম করেছে খুব সুন্দর লাগছে মানে ওনাটা সাইডে যতটুকু থাকা দরকার ওটুকুই আছে কাটওয়ার্কের পরে এখানে ডিজাইন আছে দুটো কম্বিনেশন অনেক সুন্দর এই যে ফ্রন্ট পার্টটা দেখে নাও ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভস কিন্তু এরকম করে বানারসি ওয়ার্ক করা এই যে সাইডে কাটওয়ার্ক ইয়া কাটওয়ার্ক সাইডে হচ্ছে কি এক্সট্রা প্যানেল আছে কি যে বলতেছি উল্টা পাল্টা কথা ব্যাক পার্ট मानसिक उल्टा पाल्टा कथा बोली फिर बैक पार्टेर साइडे पैनेल और ये हे स्लीव्स कपड़ा फ्रंट पार्ट बैक पार्ट स्लीव सब क्योंकि गोल्डन कलर दिए करा बेस कलर होता ओके एंड एटा होच्छे ओना ए होच्छे ओनाटा फुल ओनाई किन्तु देखो चार साइडे शुधु नीचे दिकटा तो खूब सुंदर करछे खूब सुंदर करे ओनाटा किन्तु करा सो एटाई छिलो आमार आजकेर ए सुंदर गॉर्जियास कैटलॉगेर लास्ट ड्रेस प्राइस पड़बे ओनली 2300 टाका स्क्रीनशॉट निये पेज इनबॉक्स करे दिते हबे फुल एड्रेस आर हच्छे कन्टैक्ट नम्बर सह आर जारा आमार मतो पब्लिक आछो हाँ माने आमी आमार साइडे आछो जे ड्रेस किनबो हाथे धरे देखे एमनि एमनि धरे देखे किनबो तारा हच्छे शोरूमे चले आसबा हाँ शोरूम एड्रेस बोले दिएछि आर उपरे कैपशने देवा आछे पेजे देवा आछे पान्थपथे बसुंधरा सिटी शपिंग कमप्लेक्स लेवल 4 ए ब्लक नम्बर 6 शप नम्बर 78 एबं 89 तो सब खूब भालो थाकबेन इनशाआल्लाह खूबई ताड़ाताड़ी देखा होबे बिकज आमार अलरेडी ड्रेसेर कलेक्शन राखा আছে বাট আমি ভিডিও করতেছি না সো করে দিব আর একটা ভিডিও খুব সুন্দর পেয়ে যাবা তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ।